সাকিব আল হাসান প্রতিবাদী নাকি বেয়াদব সাকিব নয় শুধু দেশে কেন সারা বিশ্বেই নামটা পরিচিত ক্রিকেটের অনেকটা স্বগরের রাজ্য তো করেছেন তাই ক্রিকেটের রাজপুত্রকে নাচেনার কোন প্রশ্নই আসে না সাকিব আল হাসানের অর্জনের লিস্টটা মোটামুটি বড়ই বটে অর্জনের সাথে সাথে কিছুটা বিতর্কেরও জন্ম দিয়ে থাকে হর হামেশাই কখনো মাঠে আবার কখনো মাঠের বাইরে সব মানুষই ভুল করে থাকে সেলিব্রিটিরাও মানুষের লিস্টের বাইরে নয় বিখ্যাত মানুষের কিছুটা বিতর্কিত কাজ থাকবে এটা খুব বেশি অস্বাভাবিক নয় তবে উচিত হবে একটু বুঝে শুনে কদম ফেলা কারণ তাদেরকে মানুষ আদর্শ মনে করে আর তাদের ভুলগুলো মানুষ বাইনোকুলার দিয়ে খুঁজে বের করে যাই হোক এবার মূল কথায় আসি ইদানিং একটা ঘরোয়া ম্যাচে সাকিব স্ট্যাম্পের লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলে এবং সেটা খেলা চলাকালীন সময়ে এই টাইপের ঘটনা সাকিবের জীবনে প্রথম নয় শুধু ঘরোয়া লিগেই নয় অনেক আন্তর্জাতিক ম্যাচেও সাকিবকে এই ধরনের আচরণ করতে দেখা গেছে এবং এই ধরনের কাজের জন্য সে অনেকের কাছ থেকে বেয়াদব তকমাটা নিজের নামের সাথে জড়িয়ে নিয়েছে আজকের মূল কথাটা এখানেই সাকিবের এই ধরনের আচরণ কি সত্যি বেদবি নাকি প্রতিবাদ এই প্রশ্নটা কি আমার মতো আপনার মাথায়ও কখন এসেছে ম্যাচ ফিক্সিং বাজে আম্পায়ারিং কিংবা কমিটির দুর্বলতার প্রভাব আমরা প্রায় খেলার মাঠে স্পষ্ট দেখতে পাই আজকাল মুখে না বলো মনে মনে আমরা ঠিকই বুঝি এই দুর্নীতির বিষ থেকে এই দুর্নীতির বিষ থেকে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটাও মুক্ত নয় এবং আমি জানি আপনিও আমার সাথে একমত কিন্তু প্রতিবাদ করার কেউ নেই কোনো দেশ নেই কেউ একজন সাহস করলো প্রতিবাদ করল তাকে আমরা বানিয়ে দিচ্ছি বেয়াদব এটা কি সত্যি ঠিক হচ্ছে আমার মনে প্রশ্নটা উকি দিচ্ছে বারবার আপনার মনের ঘরে কি প্রশ্নটা কলিং বেল বাজাচ্ছে না আজকাল তো দরজায় কেউ করা ব্যবহার করে না কলিং বেলই ব্যবহার করে তাই কলিং বেলের কথাটা বলা পরিশেষে একটা কথা বলতে সাকিব আগাগুরা নির্দোষ নয় সে মানুষ তারও ভুল আছে থাকতেই পারে কিন্তু তার ভালো কাজকে আমাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং সেটা তার যৌক্তিক প্রতিবাদ সেই কাজে তাকে অবশ্যই সমর্থন দেওয়া উচিত ধন্যবাদ মিম, নাকুর টিভি সংবাদ ভৈরব